মুহ একদিন অনেক বড় হব শহর যত বড়ই হোক না কেন মুহ মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায় তাহলে একটা কাজ করুন স্যার দুদিন বাদে এখানে আসুন আপনি ওটার জন্য অন্য ব্যবস্থা করছি ওটাই শেষ চেষ্টা ওটাতেও যদি কাজ না দেয় তবে আপনার হাতে মার খাবো স্যার ঠিক আছে স্যার চললাম ভগবান কেন এত পরীক্ষা নিচ্ছ আমার আমার মধ্যে যে ভয় অস্থিরতা আমি কাউকে বলতে পারছি না কিন্তু এটা তো সত্যি আমি কে আমার অস্তিত্ব কি এক এক করে আমি সব বুঝতে পারছি আমাকে সবাই সন্দেহের চোখে দেখছে আমি যা নই সেটাকে সবার সামনে নাটক করে দেখাতে হচ্ছে ওই পুরোহিত মশাই আমাকে যা বলে গেলেন আমি নাকি নাগবংশের অংশ এটা কি সত্যি তাহলে আমার এই রূপ কেন আমাকে মানুষের মতন দেখতে কেন আমি যদি নাগ হয়ে থাকি তাহলে তো জঙ্গলে থাকা উচিত ছিল আমি বুঝতে পারছি না কি করা উচিত কার কাছে বলবো কি সত্যি কি মিথ্যে কি করে বুঝবো এটা জানার কোনো উপায় তো নেই তুমি হলে নাগকন্যা অর্থ শিব নাগিনী পুরোহিত মশাই আপনি বলছেন আমি নাকি অর্থ শিব নাগিনী নাগবংশের অংশ আমি এটা কি করে বিশ্বাস করব এই দুনিয়াটা বিশ্বাসের উপর ভর করে চলে না মা তোর যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে নিশ্চিতভাবে আশ্চর্য রকমের কোনো ঘটনা তো ঘটে যেতেই পারে আমাকে এখানে কেন নিয়ে এসেছো আমার কি হয়েছে আমি এখানে কি করছি সেই রকম যদি কিছু না হয় তুই নিশ্চয়ই কোনো না কোনো সংকেত পাবি প্রথম সংকেত হলো চিল আর বাজ পাখি হলো তোর শত্রু ওরা একবার তোকে দেখতে পেলে তোকে আক্রমণ করতে আসে কিন্তু সাপেরা তো তোকে দেখে ভয় পায় না যেন তোর সঙ্গে বন্ধুত্ব করতে আসে সাপগুলো তো কখনো তোকে দংশন করে না আর দংশন করলেও তোর তো কিছু হয় না পরীক্ষা করার একটা উপায় আছে পুরোহিত মশাই বলে গেছেন সত্যিটা জানার একটা উপায় আছে আমাকে কোনোদিন সাপে কামড়াবে না ভয় পাবে না বলেছিলেন এটাই একটা উপায় ঈশ্বর আমি আমার সন্দেহটা পরীক্ষা করতে চাই আমি মানুষ না নাগবংশের অংশ আমি এটা সঠিকভাবে জানতে চাই আর আমি এটা জানার জন্য ছটফট করছি দয়া করে সাহায্য করো
হচ্ছে আমার সাথে? তার মানে পুরোহিত মশাইয়ের কথা মতো আমি নাগবংশের অংশ? জননী, কোথায় গেল মেয়েটা? ও তো এখানেই থাকার কথা ছিল। ওখানে বসে থাকা লোকগুলো তো বললো একটা মেয়েকে ওরা এইদিকে এই ডেরার দিকেই আসতে দেখেছে। প্রণব তো বলল যে জননী হয়তো মন্দিরের দিকে গেছে। জননী, 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 আরে তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়ি যাচ্ছিলাম আমি, ভালো হয়েছে রাস্তায় দেখা হয়েছে, চলো আমি ড্রপ করে দিচ্ছি। তুই যখনই ইচ্ছে করবি সর্পরূপ ধারণ করতে পারবি, তারপরে সবকিছুই সহজ হয়ে যাবে। এটাই এটাই সর্পকুলে জন্মে থাকা নাগিনীর এটাই হলো বিশেষত্ব। জননী, চলো যাওয়া যাক। আমি বিরাটকে এখন আমার সম্বন্ধে কি করে বলি যে আমি মানুষ নই, আমি সাপ? আমি বলতে পারবো না, না আমার কেন এখন সাপ রূপ ধারণ করার ইচ্ছে যাচ্ছে? না, এখন তা হতে দিলে চলবে না, কেন এরকম হচ্ছে? জননী, কি চিন্তা করছো বলো তো, চলো বাড়ি যাই। বিরাট, আমায় এখন মন্দির যেতে হবে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে, চলো আমি তোমাকে মন্দিরে ড্রপ করে দিচ্ছি। ভগবানে আমি বিশ্বাস করি না, কিন্তু তোমার জন্য আমার ভগবান দর্শন হয়ে যাবে। বিরাট, চলো, আমি থাকতে তুমি একা একা এভাবে হেঁটে চলে যাবে? আরে এটা তো আমার ভালোবাসার অপমান, চলো যাই, চলো। বসো। জননী, 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 কোথায় চলে গেল এই মেয়েটা? এর মধ্যে কি বাড়ি চলে গেল? বাড়ি গিয়েই দেখি একবার।
নীলি, 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 ওঠো মা, ওষুধটা খেয়ে নাও। ধরো। আচ্ছা কি হয়েছে, কেন এত ভয় পাচ্ছ তুমি? ধরো ভয় থেকেই জ্বর এসেছে তোমার। বিরাটকে নিয়ে গিয়ে বলেছিলাম মাদুলি পড়ে এসো, কিন্তু তুমি তো আমার একটা কথাও শুনলে না। দেখো, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তাই আমি ভগবানের কাছে মানত করেছি, তাই তো তুমি সুস্থ হয়ে গেলে। কি জানি বাবা, এই যুগের ছেলেমেয়েরা কেন যে এগুলো বিশ্বাস করে না, সেই জন্যই তো এত অঘটন ঘটে। আন্টি, তুমি যা বলছো সেটা সত্যি, আমি ভয় পেয়েছি জননীর জন্য। কেন, কিসের ভয় দেখালো, তোমায় খুন করবে বললো? আরে, ও আমাকে এইসব বললে আমি ওকে খুন করে ফেলতাম। আরে নীলি, এরকম আজে বাজে কথা কেন বলছো? ওকে খুন করে তুমি জেলে যেতে চাও? তুমি এই বাড়ির হবু বৌমা। আন্টি, একমাত্র তুমি এই ধরনের পজিটিভ কথা আমাকে বলো, কিন্তু আমাকে এই বাড়ির বউ হতে গেলে বিরাট আর জননীর একসাথে থাকাটা তোমাকে আটকাতেই হবে। তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতেই হবে। ও নীলি, বেকার টেনশন নিচ্ছ, কি হয়েছে সেটা বল। আন্টি, জননীর শরীরে ভূত আছে। কি নীলি, এসব কি বলছো? হ্যাঁ আন্টি, আমি নিজের চোখে দেখেছি। ওহ নীলি, তুমিই তো বলেছিলে ব্রেক ফেল করেছে। ও মাঝ রাস্তায় ছিল বলে লরিটা ওকে মারতে চায়নি, লরিটা ঘোরাতে গিয়ে উল্টে গেছে হয়তো। আরে, ওটা আমি করিয়েছিলাম না, বলে বলেছিলাম লরিটা ব্রেক ফেল করেছে, কি করে বিশ্বাস করাবো। আচ্ছা তুমি কেন ওখানে গিয়েছিলে? আসলে ওই বিরাটকে দেখে ফলো করে গেছিলাম। কেন? আন্টি, আমি ওইসব পরে বলবো, আগে আমি যেটা বলছি সেটা বিশ্বাস করো। জননীর শরীরে একটা ভূত আছে, এটা সত্যি। বিরাটকে ওর সাথে যেতে দিও না আন্টি। ঠিক আছে নীলি, বিরাটকে ওর সাথে যেতে দেবো না। ওকে, তুমি এখন রেস্ট নাও, পাগলের মতো কথা বলছো, যত্তস, বড়দের কথা তো শুনবে না, যা ইচ্ছে তাই করবে। জননী, প্রণব, প্রণব, জননী কোথায়? ও বাড়িতে নেই বিরাট। সেটা আমি ভালো করে জানি, ওর সাথে আমার রাস্তায় দেখা হতো। আমি বললাম বাড়ি ড্রপ করে দিচ্ছি, গাড়ির দরজা খুলে ভেতরে বসলো, আর আমি যখন গাড়িতে বসলাম সেই এক মুহূর্তের মধ্যে ও কোথায় চলে গেল, তাই ভাবলাম হয়তো এখানে এসেছে। বিরাট, তুমি কি আমাকে এপ্রিল ফুল করতে চাইছো? জননীকে সাথে নিয়ে এসে আমার সাথে কি ইয়ার্কি মারছো তুমি? আমি? হ্যাঁ, তাই তো, দেখো পেছনে। আরে, গাড়িতে না বসে এখানে চলে এলো কি করে, কি করে হচ্ছে এসব? জননী, জননী, আমি জননী, প্রণব, হ্যাঁ, বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? জননী কাঁদছিল মনে হল। না বিরাট, তেমন তো কিছু হয়নি। তুমি যাও গিয়ে দেখো না কি হয়েছে। ড্যাড আর মমকে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে, এসো না। Thank you.
কি হয়ে গেল আমার? কেন এই অদ্ভুত জন্ম আমার? একটা সাধারণ মেয়ের মতন জীবন ছিল, সেটা কেন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে? হঠাৎ করে সাপ হয়ে যাই, আবার হঠাৎ করে সবাইকে ভয় দেখাই, আমার জন্য সবার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছি আমার সঙ্গে যা যা হচ্ছে সেগুলো দুষ্ট শক্তির ষড়যন্ত্র মাত্র। এরকম হতে থাকলে আমি সবার মধ্যে কি করে থাকব? আমি বিরাটকে কি করে বিয়ে করব? ভুল করলাম, বিরাটকে ভালোবেসে খুব ভুল করলাম। আমার জন্য বিরাটের জীবনটাও নষ্ট হয়ে যাবে, আমার জন্য আমার সমস্ত কষ্ট, সব পরিস্থিতিতে ও আমার পাশে ছিল, ওর ভালো থাকা উচিত। আমাকে বিরাটের থেকে দূরে সরতে হবে, আমি দূরে সরে যাব, ওর সাথে এবার থেকে খারাপ ব্যবহার করব। কিন্তু কিভাবে? দাদু, দাদুকে গিয়ে বলি, দাদু হয়তো কোনো সঠিক উপায় বলতে পারবে। দেখো, যদি আগের বারের মতো এইবারও ভুলভাল কিছু হয় তাহলে কিন্তু আমি তোমায় ছাড়ব না। আচ্ছা বলো, এবার নতুন কি এনেছো তুমি? আপনার যাকে নিয়ে সাপ কিংবা মানুষ বলে সন্দেহ রয়েছে, সে এইবারে আমার হাত থেকে কিছুতেই বাঁচবে না। আমার হাতে এখনো দেখাবার অনেক কায়দা আছে স্যার। এত বিল্ড আপ করার দরকার নেই, যেটা এনেছো সেটা দেখাও আমার। এক মিনিট দাঁড়ান স্যার, আসছি। এইসব কি ছুঁচো? এসব দিয়ে আবার কি হবে স্যার? এগুলো বেজি, ইঁদুর নয়, এরা সাপের সবচাইতে বড় শত্রু। সাপের স্বভাব হলো সাপের জন্মাবার সাথে সাথে এইগুলোকে দেখলেই কিছুতেই ছাড়বে না। ওরাও তেমনি, সাপ যত দূরেই যাক গন্ধ শুকে শুকে ওদেরকে দেখলেই টুকরো করে মেরে ফেলবে। এত কিছুর দরকার নেই আমার, সে মানুষ না সাপ সেটাই আমি জানতে চাই। ঠিক আছে, গাড়িতে তুলে দাও এগুলো। ঠিক আছে স্যার। গুরুদেব, গুরুদেব! কি দেবসেনা, আতঙ্কে আছিস মনে হয়। গুরুদেব, একটা বড় অঘটন ঘটে গেছে। আমার দৃষ্টিতেও সেটা ধরা পড়েছে, একটা জীবনের বলি ঘটেছে। হ্যাঁ গুরুদেব, ওই পুরোহিত মশাই দেহত্যাগ করেছেন। হ্যাঁ গুরুদেব, বিরাটের বাড়িতে একবার গণেশ পুজো করতে এসেছিলেন, আঙ্কেল ওনার কাছে জননী আর বিরাটকে ওদের বিয়ে সব ঠিকঠাক আছে কিনা জানতে নিয়ে গেছিল। তারপর জননী একা ওর নিজের বিষয়ে জানতে ওনার কাছে যায়, আর ওখান থেকে ফিরে আসার কিছুক্ষণ পরই পুরোহিত মারা যান। এমনটা হওয়া ঠিক হলো না, কিন্তু হয়ে গেছে। যা ঘটে গেছে সেটা নিয়েই তো আমি খুব ভয়ে আছি গুরুদেব। আতঙ্কে চুপ করে বসে থাকলে ওই মৃত পুরোহিত ফিরে আসবে না কিছুতেই। এখন যেটা করতে হবে, সামনেই যার মৃত্যু ঘটবে সেই জননীকে বাঁচাতে হবে। হে ভগবান, জননী, জননী মরতে পারে না গুরুদেব। গুরুদেব, আমার জীবনের সব কিছু ঘিরে শুধু জননী। জননীকে ওই আশ্রম থেকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি, ওর জায়গায় আমি নিজে বিয়ে করেছি। এই সব কিছু তো শুধু ওকে বাঁচাবার জন্য গুরুদেব। এখন যদি আমাকে শুনতে হয় যে ওই মরে যাবে, তাহলে আমার এই জন্ম লাগবে না গুরুদেব। আপনার সমস্ত মন্ত্রশক্তির দ্বারা যদি আমি দেহ ত্যাগ করলে ওকে বাঁচানো সম্ভব হয়ে থাকে, তাহলে তাই করুন গুরুদেব। দেবসেনা, আত্মার অর্থ বৈদ্যের শাস্ত্র চিকিৎসা করে হৃদয় আর অন্য অঙ্গ বদলানো নয়। জীবনের যাওয়া এবং জীবনের আশা পাশাপাশি ঘটতে থাকবে। তুই যা বলছিস সেটা সম্ভব নয়,
দেহত্যাগ করলে তুই পিশাচিতে পরিণত হবি, এছাড়া আর কোনো লাভ নেই। তাহলে এখন কি করব গুরুদেব? আমার চোখের সামনেও মারা যাবে। দেবসেনা, কাঁদিস না, এর একটা উপায় আছে। বলুন গুরুদেব, আমি সব করতে রাজি আছি। আমার প্রাণ বাজি রেখেও আমি সব করতে পারি গুরুদেব। তার জন্য তোকে প্রাণ দিতে হবে না। তাহলে তোদের প্রাণকে যে রক্ষা করে সেই দিব্য শক্তি থাকা নাগমণি আমার চাই। দেবসেনা, তুই যদি ওই নাগমণি এনে দিস, তাহলে আগামী তিন দিনের মধ্যে আমি বিশেষ ধরনের এক যজ্ঞানুষ্ঠান করে মহামৃত্যুঞ্জয় জপ করে ওই শক্তি নাগমণিকে প্রদান করে জননীকে বাঁচাতে পারি। গুরুদেব, আমি আপনার কাছে নাগমণি নিয়ে আসছি এক্ষুনি। যা দেবসেনা যা, এমনিতেই মৃত্যুর দরজায় ও মরার জন্য শুয়ে তৈরি থাকা তোর বোনকে আমি কেন, সাক্ষাৎ মৃত্যুঞ্জয় এলেও বাঁচাতে পারবে না। আমার প্রয়োজন কেবল ওই অমূল্য নাগমণি, ওটাই কালচক্রকে পাওয়ার চাবি। নাগমণি তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? রাম, 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 রাম! আরে কি হয়েছে দেবসেনা? রাম, ঘরে নাগমণি তো পাওয়া যাচ্ছে না। নাগমণি পাওয়া যাচ্ছে না, এখানেই তো ছিল। কি হলো মা? বাবা, নাগমণি পাওয়া যাচ্ছে না। কি, নাগমণি পাওয়া যাচ্ছে না? সকালে আমি নিজে দেখলাম। আরে আমি এখন কি করব? জননীকে কি বলবো আমি? আমার জননীর কথা শোনা উচিত ছিল। এখন তো নাগমণি আমার লাগবেই লাগবে। এখন যে কি পরিস্থিতি আমার! কারোর জীবন আর মৃত্যুর প্রশ্ন বাবা। কার জীবন মরণের প্রশ্ন মা? ছি, কি যে কাণ্ড ঘটে গেল! ওই রকম একটা অমূল্য বস্তুকে আমরা রাখতে পারলাম না। না, নাগমণি আমাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না, এটার মানেটা কি? রাম, তুই বরং পুরো বাড়িটা একবার ভালো করে খুঁজে দেখ। দেবসেনা, মনে করো মা, মনে করো যেখানে রাখা সেখানে না রেখে অন্য কোথাও রেখেছো। না বাবা। আরে যাকে, আচ্ছা আমিও বরং বাড়িটা ভালো করে খুঁজে দেখছি। হ্যাঁ, ঠিক আছে। গুরুদেব, এই নাগমণির জন্য কত রূপ বদলালাম, কত অভিনয় করলাম, আপনি কত দুষ্ট শক্তিকে আহ্বান করলেন, কত রকমের পূজো করলেন আপনি, তারপরে এই বিষয়টা এত সহজভাবে। সহজ কোথায় রে শোভা? ওই দেবসেনা যাতে রামের বউ হয়ে ওই বাড়িতে যায়, তার জন্য কত চেষ্টা করলাম, সেখানেই আমাদের প্রথম জয় এলো। তারপরে দ্বিতীয়বার ওই রামের পিঠে এইটা বুলিয়ে ঠিক করার বাহানাতে ওই নাগমণিটা ওদের বাড়িতে রাখার ব্যবস্থা করলাম, সেই উদ্দেশ্যে আমি। কে? আরে আপনি?
হ্যাঁ আমি। ভিতরে আসুন। না না ঠিক আছে গিরিজা মা, মন্দিরে আসলে গরুর পঞ্চমীর পুজো ছিল, সেই পুজোরই প্রসাদ দিতে এসেছি। নিন প্রসাদ নিন। আরে প্রসাদ নিয়ে এসেছেন যখন, ভিতরে আসুন, প্রথমবার এলেন, কিছু খেয়েই যেতে হবে। আসুন। আসুন বসুন। ওই দিনের পর তো আপনি এলেনই না আমাদের বাড়িতে। কি করে আসবো বলুন তো, সেই দিন বিয়ে বাড়িতে যা ঝগড়া হলো, ওনাদের পরিবারের পুরোহিত মশাই ইচ্ছা করে দেরি করে করে বিয়েটা বন্ধ করার মতো করলো। আমার পৌরোহিত্যের কাজে এই রকম ঘটনা প্রথমবার ঘটলো, সেই জন্যই আমি আসতে পারিনি। সেই তো, এখানে আপনারই বা কি করার ছিল। সে যাই হোক, ওই মেয়েটাও আপনার ছেলেকে ভালোবাসত না, অতগুলো লোকের সামনেই সেটা বলে দিল। এই নিন পূজোর প্রসাদ নিন। এক মিনিট, আমি ঠাকুর ঘরে রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ। খাবেন বলুন পণ্ডিত মশাই, চা কফি খাবেন নাকি শরবত আনবো? ব্যস্ত হবেন না, কিচ্ছু লাগবে না, পরের বার যখন আবার আসবো তখন কিছু একটা খেয়ে নেবো। মন্দিরে আমার জন্য ভক্তরা অপেক্ষায় আছে, আমি এবার তবে যাই। ঠিক আছে, নমস্কার পণ্ডিত মশাই। দীর্ঘ সুমঙ্গলি ভব, সর্বজন সুখীন ভবন্তু। এবার আমি আসি। ঠিক আছে গুরুদেব, আপনার ক্ষমতার শক্তি অদ্ভুত, কিন্তু ওরা নাগমণি না পেলে? ওই জন্যই তোর মাথায় একেবারে বুদ্ধি নেই আমি বলি শোভা। ওখানে আমি নকল নাগমণি রেখে এসেছি, এইটার জায়গায় ওইটা ওখানে রেখেছি। মূর্খরা, ওটাকে আসল নাগমণি মনে করে ওটার পূজো করছে, আরাধনা করছে। জননীর অন্তিম সময় শুরু হয়ে গেছে শোভা। কালচক্র আমাদের হাতে আসার মুহূর্ত থেকে ওই সময়ের সূচনা। ওং নাগমণিয়ে নমঃ, ওম উজ্জ্বল রূপিণী নমঃ, ওম প্রখর জ্যোতিয় নমঃ।
আগে জননীর অবস্থা দেখে তারপরে এগুলো বাড়িতে ঢোকাবো। জননী, জননী প্রণব, আঙ্কেল, আন্টি কেউ তো দেখতে পাচ্ছি না। কেউ কি নেই বাড়িতে আজকে, নাকি ছাদে রয়েছে সবাই? এইভাবে বসে বসে কাঁদলে চলবে না মা, উঠে ভালো করে খোঁজো। না বাবা, আমি তো ঠিক জায়গাতেই রেখেছিলাম। আচ্ছা শোন, এই তো ঠাকুরের পুজো করলি, তারপরে ওইটা ওইখানে রেখেছিলিস তো? আপনি কি নাগমণিটা দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। এই কোথায় দেখলে, কোথায় দেখলে? ঠাকুর ঘরেই আছে, সকালেই তো দেখলাম। এক্ষুনি তো ওইখানে দেখে এলাম, তুইও তো ওইখানটা দেখে এলি। আমি সব জায়গা দেখেছি বাবা, কোথাও পেলাম না। ও একটা কাজ করি না, ঠাকুর ঘরে সবাই মিলে ভালো করে খুঁজি। হ্যাঁ এক মিনিট, এসো এসো, সব জায়গা ভালো করে খুঁজতে হবে। আমার মনে হচ্ছে ঠাকুর ঘরে আমরা সবাই ভালো করে খুঁজিনি। ভালো করে দেখ ভগবান, দয়া করো নাগমণিটা যেন পেয়ে যাই। রাম, ওই ফটোগুলোর পেছনে একটু দেখতো, খুব ভালো করে খুঁজে দেখতে হবে। দেখো তো ওই দিকটাই আছে কিনা, দেখো প্রদীপ জ্বলছে কিন্তু, সাবধানে। পেয়েছো? কি হয়েছে? বোকা, তুই যে এক্ষুনি বললি ঠিক করে খুঁজেছিস, শুধু ওপর ওপর দেখলেই হয়ে গেল? ভালো করে খুঁজে দেখতে হবে, যেমন আমি করলাম। এই দেখ বাবা, ঠাকুর ঘরটা ভালো করে খুঁজেছিলাম, তুমিও তো খুঁজলে। এই বড়দের সঙ্গে ওইভাবে কথা বলতে হয়, চুপ করে থাক। ঠাকুর দয়া করেছেন, শেষ অব্দি পাওয়া তো গেল। যাক বাবা, শেষমেশ পাওয়া গেল। মা, আমার সোনা বৌমা, নে মা, তোকে ভরসা করে দিচ্ছি, খুব সাবধানে রাখবি। সত্যি বলছো বাবা, নাগমণি যদি আজ না পাওয়া যেত, আমাকে সারা জীবনের জন্য জননীর থেকে অনেক অনেক দূরে চলে যেতে হতো বাবা। তাই নাকি? সিচুয়েশন কিন্তু একদম পাল্টে গেছে। তেমন কিছু হয়নি তো, পাওয়া তো গেল। কাঁদিস না বা, কাঁদিস না। ভগবান, বাবা তুমি রক্ষা করলে। হ্যাঁ সাবধানে মা, সাবধান। আয় আয়। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? একা একা কি ভাবছো এখানে? আর নিচেও দেখলাম কেউ নেই। হ্যাঁ বিরাট, আন্টি তো এখনো আসেনি, প্রণব বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, আর আঙ্কেল মন্দির হয়ে বাড়ি ফিরবে বলেছে। মানে তোমাদের বাড়িতে মন্দিরে সবসময় কেউ না কেউ থাকেই থাকে। ভালো, চলো আমরাও এক রাউন্ড বাইরে থেকে ঘুরে আসি। না বিরাট, বাড়িতে তো কেউ নেই, আর তাছাড়া আমার কোথাও যেতে ভালো লাগছে না। কোথায় চললি মা? আসলে বাবা, আসলে গাধার যতই বয়স হোক না কেন, বুদ্ধি একটুও বাড়ে না। মনে হয়
আমার মতো লোকের ক্ষেত্রেই এটা খাটে। কেন বলতো, কেন বলতো? কারণ কেউ বাড়ি থেকে যাবার সময় কোথায় যাচ্ছে বলে জিজ্ঞেস করতে নেই। জিজ্ঞেস করতে নেই, আমি জিজ্ঞেস করে ফেললাম, ছি ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম। যাকগে, ওইটা কি তোর হাতের মধ্যে লুকিয়ে রেখেছিস? আসলে বাবা, দেবসেনা, তুই এইসব করছিস মা? তুই এই বাড়ির একজন, এটা সত্যি, কিন্তু এই বাড়ির ভেতর থেকে কোনো জিনিস বাইরে যাবার হলে আমাকে তো সে কথা জানানো উচিত। হ্যাঁ, যা মা, যা বাড়ির ভেতরে গিয়ে ওই নাগমণিটা যেখানে ছিল সেইখানে রেখে দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে আয় মা। না বাবা, এই মুহূর্তে জননীর এটা আমাদের থেকে অনেক বেশি দরকার, আর সেই জন্যই আমি এটা। তাই নিয়ে যাচ্ছিস না? এই কথাটা যদি আমাকে আগে বলতিস, তোকে আমি নিজে থেকে বলতাম ওই নাগমণিটা নিয়ে যেতে। আমার থেকে একটা পারমিশন নিতে হতো, কিন্তু তুই আমাকে কোনো কথা না জানিয়ে এটা বাইরে নিয়ে যাচ্ছিস। আমার পারমিশন ছাড়া নাগমণি এই বাড়ির বাইরে যাবে না। জননী, তুমি একা যত থাকবে তত বেশি তোমার চিন্তা বাড়বে। কথায় আছে না যে আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ? বিরাট, আমি সেসব জানি না। আমি জানি না কেন আমার একা থাকতে বেশি ভালো লাগছে এখন। কি জননী, তুমি এমনভাবে কথা বলছো যেন পৃথিবী কালকেই ধ্বংস হয়ে যাবে। এসব কথা বলে এমন পরিস্থিতি ক্রিয়েট করো না যাতে আমায় সন্ন্যাস নিতে হয়। বিরাট, যদি সেরকম পরিস্থিতি হয় কি হবে? সেরকম পরিস্থিতি এলে সেরকম পরিস্থিতি এলে না বলো বিরাট, কি হবে সেই পরিস্থিতিতে? জননী, তুমি যতটা সহজে বলে দিচ্ছ ততটা সহজে সন্ন্যাস কখনোই নেওয়া যায় না। আর আমি জানি যে আমার ভবিষ্যতে তুমি আছো, নয়তো আর কেউ নেই।